করোনার কারণে এবারের মৌসুমে দল বদলে ছিল না উৎসবের রং। বাফুফে ভবনে ব্যানার ফেস্টুন নিয়ে নেচে গে আসেনি কোনো ক্লাব। তবে বাফুফে পাড়ায় উৎসব না থাকলেও তার আর মেলা বসেছিল ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানে। নতুনদের দল গঠনের দিনে সামিল হয়েছিলেন সাবেক তারকারাও। এমন আয়োজনে ঘরে থাকতে পারেননি সদ্য প্রয়াত ফুটবলার বাদল রায়ের পরিবার। মোহামেডানের আনাচে কানাচে ছড়িয়ে আছে কিংবদন্তির স্মৃতি। ক্যাসিনো পরবর্তী ক্লাবটির কলঙ্ক দূর করে সাফল্য আনতে চেয়েছিলেন বাদল রায়। পরিবারের আশা নতুনরাই ভূমিকা রাখবেন স্বপ্ন পূরণে। দল গঠন হবে আশা করছি বাদল, যে স্বপ্ন নিয়ে ক্যাসিনোর পরে মোহামেডান ক্লাবকে প্রতিষ্ঠিত করে গেছে, সেই সম্মানটুকু ওরা আবার অর্জন করবে। তারুণ্যের জয়গানে আশার আলো দেখছেন দলটির ম্যানেজারও। গোলিবোরা এটা চ্যাম্পিয়ন টিম, বাট আমরা 1 থেকে 4-4 ভিতরে থাকতে চেষ্টা করব। গেল মৌসুমে ভালো মানের বিদেশি না থাকায় দুর্ভোগ পোহাতে হয়েছিল সাইফ স্পোর্টিং ক্লাবকে। এবার তাই আগের সেনানীদের সঙ্গে 4 বিদেশি দলে ভিড়িয়েছে সাইফ। আই লিগে কলকাতা মোহামেডানে যাওয়ায় নেই জামাল ভুঁইয়া, সেই শূন্যতা পূরণে ভূমিকা রাখতে চান অন্যরা। নতুন 4টা ফরেন প্লেয়ার নিয়েছি, তো আমরা চেষ্টা করেছি ব্যালেন্স করার জন্য। আমাদের পুরো টিমের অ্যাভারেজ এজ হচ্ছে 22, তো আমরা আশা করতেছি যে এবছর আমরা চ্যাম্পিয়ন ফাইট দিব। এবারের মৌসুমে চমক দেখাতে চায় চট্টগ্রাম আবাহনী। ময়মনসিংহে পুরো দল নিয়ে অনুশীলন করছে দল। কোচ হিসেবে মারুফুলের মতো কাণ্ডারি পাওয়ায় আত্মবিশ্বাসী বন্দর নগরীর দলটি। অভিজ্ঞতা এবং তারুণ্য নির্ভরী একটা দল আমাদের। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের গতবারের যে ফরেন কালেকশনগুলো ছিল আমরা সবাইকে ধরে রাখতে পেরেছি। তো সবকিছু মিলে আমি মনে করি আমরা মোটামুটি তৈরি চ্যাম্পিয়ন। দেশীয়দের পাশাপাশি একঝাঁক নবীন ফুটবলার নিয়ে দল গড়েছে শেখ রাসেল। দলটা তো সিস্টেমের কারণে আগের লোকাল প্লেয়ার আগের মতোই আছে, শুধু আমরা আরামবাগ থেকে সেন্ট্রাল ডিফেন্ডার দিদারুল হককে নিয়েছি। টার্গেট অবশ্যই আমরা চ্যাম্পিয়নশিপ ফাইট দেওয়ার জন্য আমরা তৈরি হচ্ছি। বক্তিয়ার লোপেজ আশারফরা জ্বলে উঠলে 2013 সালের ট্রেবল জয়ের সুখস্মৃতি আবারও ফেরানো অসম্ভব কিছু নয় রাসেলের জন্য। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা।